আজকে ভাতের সাথে খাওয়ার জন্য একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি বানাচ্ছি। খেতে কিন্তু এটা দারুণ সুন্দর, খুবই কম মশলা দিয়ে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আজকে রাতে ডিনারের জন্য এটা বানাচ্ছি। যদিও আমার ঘরে রাতের বেলা রুটি সবজি হয়ে থাকে, তবে আজকে ভাতেই হবে, তার সাথে একটা সিম্পল তরকারি। খেতে কিন্তু এটা দারুণ। এই তরকারিটা বানানোর জন্য আদা বাটার প্রয়োজন। তা আদা বাটাটা ছিল না ঘরে, শেষ হয়ে গেছিল, তাই আমি আদাটা ঘষে নিলাম। এতে একটু তাড়াতাড়ি হয় আর কাজটাও কিন্তু চলে যায়। আর এই দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এই দুটো আলু একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি, যাতে খুব মিহি হয়। এবার এই আলুর সাথে আমি 100 গ্রাম মতন পনির ব্যবহার করছি। এই পনিরটাও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি কিছু কাজু আর কিশমিশ ছোট করে কেটে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে দিতলে কিন্তু টেস্টটা ভালো আসে। যদি কাজু না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনে বাদাম কিন্তু ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে সামান্য 2 চামচ মতন ঘি দিলাম। ঘিটা গরম হলে জিরে, ওই আদা কুচনো আর তার সাথেই দিয়ে দিলাম একটু হিং আর কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে আদাটা, তারপর যে গ্রেট করে রাখা আলুটা সেটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে সমস্তটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি। এবার একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। যারা আলু না খাবেন তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আর এর সাথেই দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর ভাজা জিরের গুঁড়ো, তার সাথেই ড্রাই ফ্রুটস। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে। এই তরকারিটা কিন্তু খুব কম মশলা দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। দেখুন, একটু নিচে লেগে যেতে পারে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন। লো ফ্লেমে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, একটু স্বাদের জন্য একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। এবার ভালো করে নেড়ে চেড়ে পুরটা তুলে নেব, একটু ঠান্ডা হতে দেব একটা প্লেটের মধ্যে রেখে। এবার এখানে আমি সবজিটা যেটা দিয়ে বানাবো, এগুলো আমি একটা সাদা পাঁপড় নিয়ে নিয়েছি, মানে মশলা পাঁপড় না, সাদা প্লেন পাঁপড়। একটা বড় প্লেটের মধ্যে জল নিয়ে নিয়েছি আর পাঁপড়টা এরকম দুপাশেই এরকম ডুবিয়ে নিয়ে এবার তুলে নেব। বেশিক্ষণ এটা কিন্তু ভিজিয়ে রাখলে চলবে না। পাঁপড়টা জলে ভেজানোর সঙ্গে সঙ্গে দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার মাঝখানে এই পুরটা বানিয়ে যে রেখেছিলাম, এটা কিন্তু একদম ঠান্ডা করে রেখেছি। এই পুরটা মাঝখানে এরকম চামচের সাহায্যে 1 চামচ পুর দিয়ে দেবো, একটু ছড়িয়ে দেব। আর এরকম দেখুন, যেমন মোগলাই পরোটা ভাজ করে সেরকম ভাবে আমি প্রথমে দুধার এরকম ভাজ করে নিলাম, একটুখানি চেপে চেপে দেব, তারপর এই দুপাশও ভাজ করে নেব। পাঁপড়টা যদি খুব বেশি জলে ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁপড়টা গলে যাবে, আর যদি খুব কম করেন সেই ক্ষেত্রেও কিন্তু ভেঙে যেতে পারে এরকম ভাজ করার জন্য। এবার দেখুন একদম তৈরি। যদি একটু মনে হয় মুখের কাছে আটকাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে একটু হালকা আঙ্গুলে জল নিয়ে লাগিয়ে নিতে পারেন। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, মাঝখানে পুরটা দিয়ে এরকম খুব হালকা হাতে তুলে এই মুখটা পুরো বন্ধ করে নিতে হবে। এক এক করে সবকটা পাপড়ি এরকম ভাবে তৈরি করে নেব। এবার কড়ায় দিয়ে দেবো সর্ষার তেল। কড়াইটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, কারণ এটা কিন্তু ননস্টিকের কড়াই না, তাই জন্য এটা একটা স্টিলের কড়াই, তাই নিচে লেগে না যায়, সেই কারণে আগে থেকে খুব ভালো করে কড়াইটা গরম করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। এবার এক একটা করে পাপড় আমি ভেজে নেব। একটু ভাজাটা আস্তে আস্তে করতে হবে, খুব বেশি তাড়াহুড়োর মধ্যে করতে যাবেন না। আর দেখুন, আমি কিন্তু খুব একেবারেই সবকটা দিয়ে দিইনি, একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা ডিমের অমলেটের মতন, ডিমের অমলেট বানিয়ে আমরা যে ভাজ করি তা এরকম দেখায়, ঠিক সেরকম টাইপের, খেতেও কিন্তু খুব সুন্দর। এক এক করে সবকটাই আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা অর্ধেক করে, সাথেই দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, কারণ তেলের মধ্যে টমেটো দিয়েছি, একটু ছেটা আসতে পারে। এখানে দিয়েছি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। পুরের মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা ভালো আসবে। এবার নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে এমনি জিরের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে সেটা শেষ হয়ে গেছিল তাই আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে পুরটা অল্প একটু বেঁচে গেছিল সেটাও মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিনি। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এবার এক এক করে পাঁপড়গুলো দিয়ে দেব। এটা মিনিট দুয়েক মতন ফোটাবো, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। নিরামিষ তরকারি ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। পাঁপড়গুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, তাতে গলে যেতে পারে। এবার এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর ঝোলটা আমি একটু বেশি পরিমাণ রেখেছি, কারণ আমার ঘরে বাচ্চা আছে, ওদের জন্য ঝোলটা একটু বেশি লাগে। আপনারা আপনাদের মতন ঝোলটা রেখে নেবেন। এই রান্নাটা বাড়িতে একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন।